কি করতে হবে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে ফতোয়া দিয়ে দিচ্ছি, দিব্যি ফতোয়া দিচ্ছি, আকিকা আর কুরবানি একসঙ্গে দেওয়া যাবে। অথচ আকিকা আলাদা ইবাদত, কুরবানি আলাদা ইবাদত। বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ আকিকা আর কুরবানি কি করে? আলাদা করে। আর একটা জিনিস হয়েছে, কুরবানি আর সাদাকা একসঙ্গে মারছে। সাদাকা আর কুরবানি এক জিনিস কি না? সাদাকা আর গোস্ত খাওয়া যায়? আমার কাছে ফতোয়া জিজ্ঞেস, এটা জানতাম না, এই কয়েকদিনের ঘটনা। এটা বলছে যে আমি একটা গরু কুরবানি করব, তো ভাবছি যে চার ভাগ আমি আমার দাদা দাদি আর নানা নামের নামে সাদাকা করব, আর বাকি তিন ভাগটা আমার নামে কুরবানি করব। আমার একটা মানে অদ্ভুত একটা কথা শুনলাম, জীবনে যেটা শুনিনি। তো বলছে যে না, এটা তো আমাদের সিলসিলা চালু আছে, এইভাবে তো আমরা কুরবানি করি। কোথায় সাদাকা? হ্যাঁ, মাইয়েতের নামে সাদাকা চলে, কুরবানি চলে কি? হ্যাঁ, একটা জয়ীফ হাদিস আসছে, মাইয়েতের নামে কুরবানি করা যায়, হাদিসটা জয়ীফ, এটা মাইয়েতের নামে কুরবানি হয় না। এটা আপনাদের বুঝতে হবে, তিরমিজিতেই আসছে হাদিসটি, কিন্তু জয়ীফ হাদিস। কিন্তু ফতোয়া দিয়ে দিচ্ছি আমরা, এমনভাবে ফতোয়া দিচ্ছি, চিন্তাও করি না, ভাবিও না। আবার ভুল ফতোয়া, আমার ভুল হচ্ছে জানতে পারছি, বুঝানো যাচ্ছে, কিন্তু আমি গোলামি করে অহংকার করে সেই ভুল থেকে তওবা করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ভুল থেকে তওবা করার তৌফিক দান করুন, আমিন। যদি আপনি ভুলটা সংশোধন করে নিতেন, তাহলে সুন্নাতের সমাজটা পরিপূর্ণ হয়ে যেত। ভুল সংশোধন না করার কারণে বেদাতটা প্রতিষ্ঠিত আছে। আর এইগুলো চালু হয় কাদের মাধ্যমে? আমাদের মতো লোকদের মাধ্যমে, যারা আলেম তাদের মাধ্যমে চালু হয়। এক শ্রেণীর মিথ্যুক বেদাতি, পেট পূজারি, কবর পূজারি, বক্তা খতিবদের মাধ্যমেই সমাজে যত জাল হাদিস আর বেদাত সৃষ্টি হয়েছে। তারা শরীয়তের নাম দিয়ে জাল হাদিস তৈরি করেছে। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে কোনো বক্তা যদি অতিরঞ্জিত কথা বলে, তিনি বলছেন, বলতেন যে সাকাশে কুশ শায়াতিন, বলছে এটা হলো শয়তানের বমির আতশবাজি, নাউজুবিল্লাহ। শয়তান যেমন বমি করলে যেমন হয়, ওই খতিব যেন বমি করছে। এটা কে বলতেন? সনদ সহি, উমর রাদিয়াল্লাহু নিজেই বলতেন। এই সমস্ত খতিব, বক্তা, ইমাম যারা ওয়াইজ, তাদের মাধ্যমে ছড়ায়। সেই যুগে উমর রাদিয়াল্লাহু বলছেন, শয়তান যেমন বমি করে, এই বক্তারা এভাবে বমি করে সমাজটাকে নষ্ট করছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত প্রথা, বেদাত, শিরিক এবং জাহেলিয়াত থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন, আল্লাহুম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হকটা বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। সাহাবা কেরাম যেমন উদার ছিলেন, তাবেইনে যেমন উদার ছিলেন, আমি কয়েকটা ঘটনা বললাম, আরও অনেকগুলো ঘটনা আছে যেগুলো সময় লাগবে বলতে। তো আল্লাহ যেন আমাদেরকে তাদের মতো করে শরীয়ত বোঝার তৌফিক দান করেন। তারা যেমন শরীয়তের উপরে আত্মসমর্পণ করেছেন, আমরাও যেন ওইভাবে আত্মসমর্পণ করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করুন, আমিন। আকুল কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।